বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ সার্বিকভাবে সামনের দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা যেন অব্যাহত থাকে, এটাই প্রধানত প্রত্যাশা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী গত 3 টার্মে বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে গেছেন, আমাদের বাঙালিকে, বাংলাদেশিদেরকে সারা বিশ্বে যেভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা জায়গা করে দিয়েছেন, সেটা যেন সমুন্নত থাকে। যেই উন্নয়ন কর্মকাণ্ডগুলি শুরু হয়েছে সারা দেশব্যাপী, সেই কর্মকাণ্ডগুলি যেন স্থবির হয়ে না যায়, এগুলি যেন সব সামনের দিকে এগিয়ে যায়, এটাই হবে আমাদের বড় প্রত্যাশা। এবং বাঙালি এবং বাংলাদেশিদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের আওয়ামী লীগকে প্রয়োজন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দরকার, আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যতদিন থাকবেন ততদিন আমরা বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে একটি উন্নত দেশে, মধ্যমায়ের দেশ থেকে উন্নত দেশে আমরা রূপান্তর করতে পারব। আমরা আমাদের মানুষ হিসেবে যে অধিকার, আমাদের যে অগ্রগতিগুলি আছে, সেগুলি আমরা সবগুলি সমন্বিত পাবো, সেই প্রত্যাশা করছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই শিল্প এবং শিল্পী বান্ধব, উনি সবসময়ই যা ধর্ম বর্ণ নির্বিশেষে শিল্পী এবং শিল্পের পাশে এসে দাঁড়ান, শিল্পীদের যে কোনো সমস্যার তিনি সমাধান করে দেন। আমাদের অনুদান থেকে শুরু করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবগুলিকে উনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সো আমরা শিল্পী হিসেবে তার কাছে এটাই প্রত্যাশা করব, আমাদের এই শিল্প জগৎকে যেন উনি মানে আমরা যে আরও সুন্দর করে কাজ করতে পারি সেভাবে যেন আমাদেরকে, আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করে। এবং অবশ্যই স্মার্ট বাংলাদেশ হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে আমাদের দেশ, এবং তিনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তার নেতৃত্বে, তার সিদ্ধান্তে অবশ্যই স্মার্ট বাংলাদেশ হবে এবং আজকের সম্মেলন সার্থক এবং সফল হবে। ধন্যবাদ।